মনোবাসনাপূর্ণকারী, অত্যন্ত কমনীয় স্বরূপ, সেই সর্বসামর্থ্যশালী শ্রী ভগবানের লীলা কথা আপনি কৃপাপূর্ব আমাদের কাছে বর্ণনা করুন। পরম কৃপালু সুখদেবজি, কৃষ্ণ লীলা কথা বর্ণনা করতে শুরু করলেন। তার লীলা কথা শুনব, তার লীলা কথা শুনতে গেলে তো আগে নিজে কি তৈরি হতে হবে, আগে মনটাকে ভগবত মুখী করতে হবে, তো মনকে ভগবত মুখী করা যাবে কিভাবে? যার কথা শুনব তার সাথে যদি সম্বন্ধ না থাকে, তাকে যদি ভালোবাসা না যায়, তাহলে তার কথা শুনবার আগ্রহ জন্মাবে না তো। যাকে ভালোবাসি তার কথাই তো শুনতে বারবার ইচ্ছা করে, যাকে জানি না, যাকে ভালোবাসি না, তার কথা শোনার জন্য তো আগ্রহ হয় না। তাই আগে মনটিকে ভগবত মুখী করতে হবে, তার সাথে সম্বন্ধ স্থাপন করতে হবে, তাকে ভালোবাসতে শিখতে হবে। তো তার সাথে কিভাবে সম্বন্ধ স্থাপন করা যায়? তার নাম গুণ লীলা কীর্তনের মধ্যে দিয়ে তার সাথে সম্বন্ধ স্থাপিত হয়। একটু একটু করে মনটি তখন তার দিকে আকৃষ্ট হয়। সেই জন্যই তো ভক্তগণ সকালবেলা উঠেই তারা বলে, শ্রী গোবিন্দ পদারবিন্দ চিন্তাকার মনে রে, চিন্তা কর মন রে তার ধ্যান কর মন রে, চিন্তা কর মন রে তার ধ্যান কর মন রে, কবে চলে চলে ঢলে ঢলে গাইব হরি গুণ গান রে, কবে চলে চলে ঢলে ঢলে গাইব হরি গুণ গান রে। তাই তো ভক্ত সকাল থেকে উঠে বলতে থাকে, বলছে পরম কৃপালু সুখদেবজি, দ্বাপর যুগে দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্র ছিলেন কালনেমি, পরের জন্মে তিনি মথুরার রাজা উগ্রসেনের পুত্র কংসরূপে জন্মগ্রহণ করলেন। কংসেরা নয় ভাই ছিলেন, তো শিশুকাল থেকে কংস অত্যন্ত শিব ভক্ত ছিলেন। তিনি শিবকে সন্তুষ্ট করেছিলেন, তার জন্য তিনি কঠোর তপস্যা করেছিলেন, বায়ু ভুক হয়ে মাটিতে মাথা রেখে পা ঊর্ধ্বর দিকে রেখে তিনি আগুনে আহুতি দিতেন। তো তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব একসময় তার সামনে আবির্ভূত হয়েছিলেন। কংস তখন তার কাছে অমরত্বের বর চাইলেন।
অর্থাৎ পৃথিবীতে কোনোদিন যেন তার মৃত্যু না হয়। তো দেবাদিদেব মহাদেব তিনি তো জানতেন ভগবান যখন নারায়ণ অবতার রূপে তিনি যখন জন্মগ্রহণ করবেন তখন তিনি কংসকে বধ করবেন, তাই তিনি কংসের প্রার্থনা পূর্ণ করলেন, কিন্তু পরিপূর্ণভাবে পূর্ণ করলেন না, আংশিক পূর্ণ করলেন। তিনি বর দিলেন পৃথিবীতে এমন কেউ নেই যার হাতে তোমার মৃত্যু হবে, তবে মথুরায় যদুবংশে তোমার শত্রুর জন্ম হতে পারে, মথুরায় যদুবংশে তোমার শত্রু জন্ম হতে পারে। এভাবে মহাদেব তো চলে গেছেন, কংসের তো ভেতরে ঢুকিয়ে দিয়েছেন, মথুরায় যদুবংশে তোমার শত্রুর জন্ম হতে পারে। তাই গিয়ে তো অনুচরদের বলছেন যে যদুবংশে আমার শত্রুর জন্ম হবে, অতএব আজ থেকেই যদুবংশ ধ্বংস করা শুরু করে দাও। তো সেদিন থেকেই তো যদুবংশের লোকেদের উপর অত্যন্ত অত্যাচার শুরু করে দিলেন তার অনুচররা, দেবক আর উগ্রসেন, তারা ছিলেন এই সুরু সেনের দুই পুত্র। কংস ছিলেন উগ্রসেনের পুত্র। এদিকে তো মহাদেবের বলে তিনি বলিয়ান পিতাকে সিংহাসন থেকে জোর করে তো নামিয়ে দিলেন, পিতার সিংহাসন অধিকার করলেন, আর যাদবদের উপর অত্যন্ত অত্যাচার চালাতে লাগলেন। অতিষ্ঠ হয়ে তারা মথুরা ছেলে সকলে চলে যেতে লাগলো, তারা সকলে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন, এই অত্যাচার আর সহ্য করা যায় না। এই অত্যাচার থেকে তারা সকলে উদ্ধার পেতে চাইছেন। তা দেবতারা তখন এক মন্ত্রণা সভার আহ্বান করলেন, সেই মন্ত্রণা সভায় সব দেবতারা তারা বললেন যে কংস তো মর্তের কোনো মানুষ তো কংসকে বধ করতে পারবে না, মহাদেবের কাছ থেকে তো সে এই বরই পেয়েছে, একমাত্র নারায়ণ ছাড়া কেউ কংসকে বধ করতে পারবে না। এমন সময় ধরিত্রী মা তিনি এই স্বর্গের সভায় সে তিনি বললেন, এই কংসের ভার আমি আর সহ্য করতে পারছি না, ভূমি দৃপ্তে ধারণ করে
গিয়ে বলছেন ব্রহ্মার কাছে, পৃথিবী দেবী, আমি অসুরদের অত্যাচার আর সহ্য করতে পারছি না। ব্রহ্মা তখন সব দেবতাদের নিয়ে তিনি ক্ষীরোৎসাগরে গিয়ে তিনি